প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারিম শুনতে যাচ্ছেন আহমদ সফর উপন্যাস মরণ বিলাসের চতুর্থ খণ্ডটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ বক্স যে বাবাকে আমি একদা সম্রাট চেঙ্গিস খানের সঙ্গে তুলনা করে গর্বে আত্মহারা বোধ করেছি সে বাবার প্রতি মনে একটা ঘৃণার ভাব ফেনিয়ে উঠতে থাকে আর সেটা একদিনে ঘটেনি বাবাকে মনে মনে আমি জঘন্য পশু হিসেবে ভাবতে শুরু করেছিলাম মানুষের মন বড় আজব চিজ কখনো এক জায়গায় থিতু হয়ে দাঁড়িয়ে থাকে না আলতু কথা বলে লাভ নেই আমার বাবার যখন ছাপ্পান্ন বছর বয়স তিনি আমার সৎ বিয়ে করে আনেন আমার সাত আট বছর বয়সের সময় আমার মা মারা গিয়েছিলেন বাবা আমার দিকে তাকিয়ে ঘোষণা দিয়েছিলেন তিনি আর সংসারে প্রবেশ করবেন না বাকি জীবনটা ইবাদতবন্দিকী করে সমাজের সেবা করে কাটিয়ে দিবেন তার মতো এমন বুজুর্গ ব্যক্তি সংসারের জটিলতা না জড়িয়ে মহৎ কাজে আত্মোৎসর্গ করবেন এ তো অবাক হওয়ার কী বা আছে কিন্তু বছর না ঘুরতে মুরিদদের সামনে আবার ঘোষণা করে বসলেন তিনি ঠিক সংসারের জালে জড়িয়ে পড়তে চান তবে তাকে একা সব দেখাশোনা করতে হয় আল্লাহর ইবাদত বন্দি ঘাটতি পড়ে যায় তার আশঙ্কা আল্লাহ তাকে মাফ করবেন না এ বয়সে তার দোসরা বিয়ে করার খায়েশ থাকার কথা নয় কাজকর্মে সাহায্য করতে পারে হ্যাঁ মতো একটা খিদমৎকারী পাওয়া গেলে তিনি নিরপদ্রবে আল্লাহর কাজ করে যেতে পারতেন এমনিতে তো আর পরের মেয়ে ঘরে এনে রেখে দেয়া যায় না তাতে সরাসরিও অনুমোদন থাকতে হবে মুড়িদরা এবারও ভাবল তাই তো মাত্র একজন খিদমত অভাবে আমাদের হুজুর জমানার বুজুর্গের খানাপিনার কষ্ট হবে ইবাদত বন্দিকের খেলাফ হবে তা কেমন করে হয় মুরিদদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা লেগে গেল সকলেই চায় হুজুর অনুগ্রহ করে তার মেয়েটিকেই গ্রহণ করুন এ সমস্ত ভজঘটা দেখে আমার বাবা একটা সহজ সমাধান বের করলেন তিনি তার প্রধান মুরিদদের মধ্য থেকে চারজনকে বেছে নিয়ে একটা কমিটি গঠন করলেন তাদের উপর ভার দিলেন কন্যা দানেচ্ছু পিতাদের বাড়ি বাড়ি গিয়ে দেখে শুনে খিদমদ্দার্নি বেছে নেবেন চারজন সপ্তাহখানেক ধরে বাড়িতে বাড়িতে অনুসন্ধান চালিয়ে খান গ্রামের ময়াল শেখের কন্যা আজিজুন্নেসা বেগম ওরফে বুলিকে হুজুরের খিদমতগার্নি হিসেবে মনোনয়ন দিলেন আমার কাছে সম্পূর্ণ ব্যাপারটাই ছিল হাস্য পরিহাসের মতো হ্যাঁ একদিন বিকেলবেলা আসর নামাজের পর ময়াল শেখের কন্যা পালকিতে চড়ে যখন আমাদের বাড়িতে এলো শরীর মনে আমি একটা হোঁচট খেয়ে গেলাম আমার বাবাকে সত্যি সত্যি একটা ভণ্ড বাটপার বলে মনে হতে থাকল পূর্বে তার উপর আমার এক ধরনের ছায়া ছায়া ভাষা ভাষা অনিহা ছিল সেটা এখন স্পষ্ট ঘৃণায় রূপ নিতে আরম্ভ করেছে আমার মা ছিলেন সৈয়দ জাদি কাটাখালী সৈয়দ বাড়ির কথা আমাদের সে তল্লাটি কে না জানে ওই পরিবারের সরাফতি লোকজনের মৃদু নম্র স্বভাব পর দুঃখ কাতরতা এই সমস্ত চারিত্রিক গুণাবলী নিয়ে আমার মা মাত্র এগারো বছর বয়সে আমাদের বাড়িতে এসেছিল আমার মাকে কেউ দেখতে পেত না মা থাকতো পর্দার আড়ালে কিন্তু বাড়ি ঘর সর্বত্র মার উপস্থিতি টের পাওয়া যেত মা চিকন করে বাতাসি সুপারি কাটত আশেপাশের পাঁচ গ্রামে সে সুপারির তারিফ ছড়িয়ে পড়েছিল মার হাতে তৈরি পাটিসাপটা পিঠে যে একবার খেয়েছে জীবনে কোনোদিন ভুলতে পারবে না হ্যাঁ আমার মা বাবাকে ভীষণ ভয় করত এবং ভক্তি করত। বাইরে থেকে এলে তার জুতো খুলে দিয়ে বদনার পানিতে ঘষে ঘষে পা ধুয়ে দিত খাওয়ার সময় পাখা হাতে বসে থাকতো মাছের কাঁটা বেছে দিত এত সব নীরব সেবার পর আমার বাবা মাত্র একটা কি দুটো কথা বলতেন যেদিন আমার মা মারা যায় আমার বয়স নিতান্তই অল্প তবু এখনও সব কথা মনে করতে পারি বাবার অনেক মুড়িদ বুক চাপড়ে মায়ের শোকে কেঁদেছিল আসকর গ্রামের ময়েল শেখের কোন নাজিজুন্নেসা আমাদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই পারিবারিক পরিবেশটা সম্পূর্ণ পাল্টে যেতে থাকল আমার মা ছিল অতল পানিতে চুপচাপ ঝিম কাতলা মাছের মতো আছে কি নেই বোঝা যেত না কখনো কোনো কারণে আত্মপ্রকাশের প্রয়োজন অনুভব করলে কাতলা মাছ পুচ্ছ তাড়নায় যেমন দীঘির পানিতে আলোড়নের সৃষ্টি করে তেমনি আমার মাও সময় বিশেষে সিংহিনীর রূপ ধারণ করতে পারত আশপাশ সর্বত্র ত্রাস ছড়িয়ে পড়ত সবাই বলতো চুপচুপ কাঁটাখালি জাতি সেতে উঠেছে এখন সতমাস সম্পর্কে দু একটা কথা বলি আমাদের বাড়িতে আসার এক সপ্তাহের মধ্যে দেখা গেল ময়াল শেখের মেয়ে গাছে চড়ে পাকা কুল খাচ্ছে অন্যদের কথা থাকুক মাওলা মাওলাবক্স দাসীবাদীরাও দৃশ্য দেখে অবাক এমন কাণ্ড কেউ কখনো বাপের জন্মে দেখেনি বাবা এলে তার কাছে নালিশ করা হল তিনি কোনো প্রতিক্রিয়ায় প্রকাশ করলেন না উল্টো বললেন কুল তো খাওয়ার জিনিস কুল পেড়ে খেয়েছে কি হয়েছে একটু বয়স হোক দেখবে সব ঠিক হয়ে যাবে ময়াল শেখের মেয়ের বয়স হচ্ছিল কিন্তু অগ্রগতিটা হচ্ছিল ঠিকের চাইতে বেঠিকের দিকে সে বাবার জোয়ান মুরিদদের সঙ্গে হেসে কথা বলত নানান কাজের ওছিলাই অন্দরে ডেকে নিত আমার ধারণা হল বাবা আসকর খান গ্রাম থেকে একটা ডাকিনি নিয়ে এসেছেন একদিনের কথা এখনো আমার মনে আছে আমি দুপুরবেলা ভেতরের ঘরে ঘুমিয়েছিলাম হঠাৎ খিলখিল হাসির শব্দে ঘুম ভেঙে গেল বেড়ার ফুটো দিয়ে দেখি ময়াল শেখের মেয়ে আমার বাবার গলা জড়িয়ে দোল খাচ্ছে এবং বাবার কাছে আবদার করে জিজ্ঞেস করছে বলো না আমি তোমার কে বাবা জবাব দিলেন তুমি তো আমার নাতনি নাতনি তো বালা কিন্তু অমন কইরা গতর হাতাও কেন খসমরে গতর হাতাইতে দিলে খুব ছয় কিন্তু রাইতকা তুমি তুমি অনেক কাম করো একজন মাওলানা মানুষ এইসব কুকাম করতে তোমার সরম লাগে না বাবা বললেন সরম লাগব কে একবার হে কাজ করলে আল্লাহ এক একটা জিহাদের ছয়াব বকশিস করেন ময়াল শিখের মেয়ে বাবার কাছে ফের জানতে চাইল হাত কি জিনিস গো বাবা জবাব দিলেন সত্তর হাজার হিন্দু মারলে যে ছোয়াব হয় খসমের সঙ্গে বিবি একবার ঘুমাইলে আল্লাহ সে ছোয়াব বকশিস করেন তারপর তো ভর দুপুরে বাবা এবং ময়াল শেখের মেয়ে সত্তর হাজার হিন্দু মারতে লেগে গেল আমার একটাই আফসোস মাওলা বক্স সেদিন দুজনকে একসঙ্গে খুন করিনি বক্স অনেকক্ষণ পর কথা বলার সুযোগ পেয়ে উৎফুল্ল বোধ করল সে বলল স্যার আপনি যে বিচক্ষণ এবং বিবেচক সে ছোটোবেলাতেই তা প্রকাশ পেয়েছে সেদিন যদি ছোকের বসে কিছু একটা করে বসতেন তাহলে খুব খারাপ হতো মাওলা বক্স ফের তুমি ঢোলা ঢোলা কথা বলতে আরম্ভ করেছ কথায় কথা বাড়ে আগে আমার কথা শেষ করি বছর শেষ না হতেই ময়াল শেখের মেয়ে এক পুত্র সন্তান প্রসব করে ফেললো সেদিনই বুঝে গেলাম আমার কপাল ভেঙেছে বাবা আমাকে দিনী এলেম শিক্ষা দেওয়ার চেষ্টায় ত্রুটি করেননি কিন্তু আমার ভাগে এলেম ছিল না আমার সৎ ভাইটি জন্মাবার পর তিনি নতুন করে আসায় বুক বাঁধলেন মুখে বোল ফোটার সঙ্গে সঙ্গেই তিনি ভাইটিকে আলে বেতেছে মুখস্থ করাতে থাকলেন আরবি বর্ণপরিচয় লাভ করার পূর্বেই সে সুরা ফাতেহা এবং সুরা ফিল পর্যন্ত গড় গড় মুখস্থ বলে যেতে পারত সকলে বলা বলি করত কালে কালে আমার সৎ ভাইটি বাবার মুখ উজ্জ্বল করতে পারবে কথাটি আমিও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম ছোট্ট সাদা পাঞ্জাবি চেক লুঙ্গি এবং মাথায় গোল থোপাওয়ালা সুলতানি টুপি পরে যখন দুলে দুলে বাবার মুখে মুখে কোরান আবৃত্তি করত ফুলের মতো শিশুটিকে আমার নিজেরও আদর করার ইচ্ছে জাগত পাশাপাশি আর একটা দিক আছে মাওলা বক্স আমি কাটাখালির সৈয়দ বাড়ির নাতি আমাদের বাড়িতে কেউ আমার প্রতি দৃষ্টি দেয় না আমার এমন অবস্থা হাতের সামনে পেলে খাই না পেলে খাই না অথচ ময়াল শেখের নাতিকে নিয়ে সবাই ব্যস্ত আমার অবস্থাটা বিবেচনা করে দেখো বাবা সৎ মা সৎ ভাই সব কটাকে খুন করার ইচ্ছে জাগত আত্মহত্যা করার সাধ হতো কিন্তু ভারী ভয় করত বিশ্বাস করবে মাওলা বক্স ভাইটির বয়স দশ বছর পুরো হতে না হতেই বাবা সমস্ত মরিত তাকে বাবার মতো শ্রদ্ধা ভক্তি করতে আরম্ভ করল ছেলেটির চোখে মুখে কি একটা সম্মোহনী ক্ষমতা ছিল আমার অবস্থাটা কল্পনা করে দেখো ময়াল শেখের নাতিকে সকলে স্নেহের দৃষ্টিতে দেখে আর আমার দিকে কেউ ফিরেও তাকায় না বাবা সৎ এবং সৎ ভাইটির প্রতি এক ধরনের ঘৃণা মনের ভিতর পাক খেতে লাগল শান্তি খুঁজে পাচ্ছিলাম না ক্রমাগতই মনে হচ্ছিল আমার কিছু একটা করা প্রয়োজন কিন্তু কি করব সেটাই স্থির করতে পারছিলাম না মাদ্রাসায় যাওয়া তো অনেক আগেই ছেড়ে দিয়েছি বাবার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে ওটা ছিল আমার নীরব প্রতিবাদ আমি সেটুকুতে থামতে পারলাম না বাবাকে ভালো রকম অপদস্থ করার জন্যে স্কুলে গিয়ে ভর্তি হয়েছিলাম তখন কাটাখালী সৈয়দ বাড়িতে আমার নানি বেঁচেছিলেন আমি মা মরা ছেলে বলে নানি আমাকে ভীষণ ভালোবাসতেন অনেকটা মায়ের আসনে অধিকার করে বসেছিলেন তিনি আমার সব ধরনের বাড়াবাড়ি সমর্থন করতেন এবং টাকা পয়সার যোগান দিতেন আমার বাবা বলতেন স্কুল কলেজ হলো শয়তানের কারখানা আর আমি স্কুলে ভর্তি হয়ে বাবার গালে একটা চপেটাঘাত করে বসলাম তিনি ওকে মুখ ফুটে কিছু বললেন না কিন্তু ভেতরে ভেতরে জ্বলতে থাকলেন তার মনে একটা দুর্বলতাও ছিল সৈয়দ সৈয়দবাড়ির লোকদের বাবা ভয় করতেন তিনি ছিলেন গেরস্থ ঘরের ছেলে অথচ আমার নানাবাড়ির লোকজন ছিল বনেদি খানদানি বাবার দেশজোড়া খ্যাতি প্রতিপত্তি সত্ত্বেও কাটাখালি সৈয়দ বাড়ির সামনে মাথা উঁচু করতে পারতেন না তার মধ্যে এটা একটা সংস্কারের মতো হয়ে পড়েছিল ইদানিং ময়াল শেখের কন্যাকে বিয়ে করার কারণে আমার নানাবাড়ির মানুষদের চোখে তার মর্যাদা আরও খাটো হয়ে পড়েছিল বাবা এটা ভালোভাবে বুঝতে পেরেছিলেন আর নানাবাড়ির মানুষেরাও বাবার উপর প্রতিশোধ নিতে চাইতেন একটা আক্রোশ আমার বাবা এবং নানাবাড়ির লোকজনের মধ্যে আস্তে আস্তে প্রাণ পেয়ে জেগে উঠছিল আমার স্কুল ভর্তির ব্যাপারটা তাদের সে সুপ্ত ইচ্ছে আগুনে ঘৃতাহুতি ঢেলে দিয়েছিল এমনিতে তারাও আধুনিক শিক্ষা দীক্ষাকে খুব একটা সুনজরে দেখতেন না তা সত্ত্বেও বাবাকে একটা কড়া শিক্ষা দেওয়ার প্রবল ইচ্ছে তাদেরকে ভয়ানক রকম চাঙ্গা করে তুলেছিল তাঁরা অর্থ দিয়ে উৎসাহ দিয়ে আমাকে সাহায্য করতে ছুটে এলেন আমি সুযোগটা পুরোপুরি গ্রহণ করলাম মাদ্রাসার লম্বা কর্তা আর বেঢপ পাঞ্জাবি ছেড়ে রাতারাতি বাবুর বাড়ির ছেলেদের অনুকরণ করে ধুতি এবং কলারলা শার্ট পরতে আরম্ভ করলাম নাপিতের কাছে গিয়ে দশ আনা ছ আনা করে চুল ছাটলাম বাবা একটাও কথা বলেননি যদিও মুরিতদের মধ্যে এ নিয়ে একটা কালাম কাণ্ডের সৃষ্টি হয়েছিল বাবা জানতেন আমার হঠাৎ পরিবর্তনের পেছনে ইন্ধন যোগাচ্ছে কারা আমার নানাবাড়ির সঙ্গে সরাসরি এ নিয়ে একটা বিবাদ বাধাতেও তিনি চাইছিলেন না তাছাড়া নানা সামাজিক কর্মকাণ্ডে সাধ্যাতীত শক্তি ব্যয় করে তার শরীরটাও দুর্বল হয়ে পড়েছিল তিনি আমার সঙ্গে বলতে গেলে কথাবার্তা একরকম ছেড়েই দিয়েছিলেন আমার ভাইটিকে যথার্থ উত্তরাধিকারী হিসেবে গড়ে তোলার জন্য বর্ধিত হারে মনোযোগ দিতে আরম্ভ করলেন ছোট ভাইটির বয়স অল্প সে ছিল বাবার ভীষণ ন্যাওটা বাবার সমস্ত নির্দেশ ওই অতটুকুন বয়সেও অত্যন্ত উৎফুল্লভাবে মেনে চলত সামান্য ভুলচুক হলে বাবা তাকে মৃদু তিরস্কার করতেন আবার যখন খুশি হতেন দাড়ির জঙ্গল ঠেলে বিকশিত কদমের মতো একটা শুভ্র হাসি সারা মুখে ফুটে থাকত এই সময়ে আমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন একটি খাতে বইতে আরম্ভ করে আমি ভাবলাম ছাপ্পান্ন বছর বয়সে আমার বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকার কথা নয় বাবার অনেক মুরিদ সময়ে অসময়ে নানা ওছিলায় অন্দরে যাতায়াত করত ময়াল শেখের কন্যাকে তাদের কারো কারো সঙ্গে কথা বলতে দেখেছি মনে মনে নিশ্চিতভাবে ধরে নিলাম আমার সৎ ভাইটি তাঁদের কারো একজনের ছেলে আমার বাবার ওরোশজাত বলে কিছুতেই মেনে নিতে পারছিলাম না সৎ ভাইটি জারজ সৎ এবং বাবাকে একজন ভেরুয়া ধরে মনে যুক্তি দাঁড় করালাম এই চিন্তাটি দিন মনের ভেতর দোলা খেয়ে খেয়ে একসময় একটা আকার ধারণ করে একদিন একা একা ঘোরার সময় হঠাৎ একটি বিশেষ ভাবনা জন্ম নিল দিনে দিনে সেই ভাবনাটি মনের মধ্যে ডাঁটো হতে থাকল স্থির করে ফেললাম ময়াল শেখের ওই নাতিকে একদিন বিষ খাইয়ে খুন করব বাবার শরীরটা ভেঙে আসছিল ইদানিং বাইরে টাইরে কোথাও যেতে পারেন না সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতেন আমার দিকে জলজলে জলে ঘৃণা ভরা চোখে তাকাতেন সে দৃষ্টির সামনে পড়লে আমার বুকের মধ্যে কাঁপন ধরে যেত আমার মনে হতো তার তীব্র তীক্ষ্ণ অন্তর্ভেদী চাউনি আমার ভেতরের সংকল্পটি দেখতে পাচ্ছে কথা বাড়াবো না মাওলা বক্স অতি অল্প সময়ের মধ্যেই তিনি মারা গেলেন তার মৃত্যুতে আমাদের এলাকার অনেক মানুষ শিশুর মতো কেঁদেছিল আলে মোলামাদের বলতে শুনেছি শাইক সাহেবের মৃত্যুতে দিনের উজ্জ্বল চেরাকটি নিভে গেল কথা বলতে কষ্ট হচ্ছে শক্তি ফুরিয়ে আসছে টের পাচ্ছি আমাদের অঞ্চলে কালী কিঙ্কর নামে এক কবিরাজ ছিল সব রকম কালো কাজে হাত পাকিয়ে সে বিস্তর কুখ্যাতি অর্জন করেছিল কোনো অবিবাহিতা মেয়ের পেটে বাচ্চা এলে নানা রকম জড়িবুটি প্রয়োগ করে সে গর্ভ খালাস করতে পারত গরু ছাগল মানুষ মারার বিষ বেচা করত শুধু কালো কাজ নয় তার চেহারাটিও ছিল ভীষণ কালো চোখ দুটো ছিল কোকিলের চোখের মতো উজ্জ্বল চকচকে একদিন কালি কিঙ্করের কাছে গিয়ে নগদ পঞ্চাশ টাকা দিয়ে বিষের গুঁড়ো সংগ্রহ করে আনলাম অবাক হচ্ছে মাওলা বক্স পঞ্চাশ টাকায় মানুষ মারার বিষ কিন্তু তখনকার দিনে পঞ্চাশ টাকা অনেক টাকা আমার হাত পা অসাড় হয়ে গিয়েছিল অন্যকে মারতে গেলে নিজের মৃত্যু চিন্তাটিও মনে উঁকি ঝুঁকি মারে হ্যাঁ একদিন কি করলাম জানো সে মারাত্মক বিষের গুঁড়ো ভাইটির দুধের গেলাসের মধ্যে গুলে দেয় হ্যাঁ আমার একটুও হাত কাঁপেনি তুমি বিশ্বাস করবে না ফুলের মতো সুন্দর কিশোর ভাইটি আমার চোখের সামনে মাত্র দুবার রক্ত পায়খানা করে মারা যায় আহ সে কি ধরফড়ানি আর হাত পা ছোড়াছোড়ি আমার মনের মধ্যে ছবিটি গেঁথে গেছে কিছুতে স্মৃতি থেকে তাড়াতে পারছি না কথা শুনে বক্সের পক্ষে চুপচাপ থাক অসম্ভব হয়ে পড়ল সে কি স্যার বিনা অপরাধে ফুলের মতো নিষ্পাপ একটি বালুকে আপনি বিষ দিয়ে মেরে ফেললেন এমন যখনও কাজটি আপনি করতে পারলেন মাওলা বক্স তোমাকে তো প্রথমেই বলেছি আমার জীবনের কাহিনী শুনলে তোমার মন উত্তেজিত হতে চাইবে তথাপি তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কেননা তুমি শুরুতে কথা দিয়ে ফেলেছ উত্তেজিত হয়ে লাভ নেই শুনে রাখো মানুষ মানুষের কর্মের বিচারক হতে পারে না তারপরেও তোমার মন যদি কৈফিয়ত দাবি করে বসে অবশ্যই আমারও কিছু বলার থাকবে কবুল করেই হত্যা মাত্রই খারাপ কাজ এ কথা স্বীকার কে না করে কিন্তু জেনে শুনে আমি সৎ ভাইটিকে জীবনের ওপারে পাঠালাম কেন বালুকটিকে বাঁচতে দিতে পারতাম তাকে বাঁচতে দিলে ময়াল শেখের নাতির কাছে কাটাখালির সৈয়দ বাড়ির খানদান ছোটো হয়ে যেত এরকম একটি ব্যাপার ঘটলে তুমি বুঝি খুব খুশি হতে তাছাড়া ওটি ছিল আস্ত একটা জারজ সন্তান মাওলাবক্স কথার মাঝখানে বাধার সৃষ্টি করল কিন্তু স্যার আপনি বলেছেন আপনার বাবা বালকটিকে ভালোবাসতেন এবং মুড়িদদের সকলেও তাকে পছন্দ করত তার জন্মের ব্যাপারে কেউ তো কোনো কথা বলেনি আর ছেলেটি ছিল মেধাবী মাওলাবক্স তোমার মতো মোটা বুদ্ধির মানুষের সঙ্গে কথা বলার বিপদ আছে দুনিয়ার সকলেই জানে জারদ সন্তানদের মেধা ভীষণ ধারালো হয় আমার বাবা ছেলেটির মেধা পছন্দ করতেন তাই তাকে ভালোবাসতেন এতে করে কিন্তু তার জন্মের কলঙ্ক ঘুচে যায় না আমার হিসেব পরিষ্কার ছাপ্পান্ন বছর বয়সে কোনো মানুষের পুত্র জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না সুতরাং আমার বাবা যে জনক হতে পারে না সে ব্যাপারে আমি একরকম সংশয় মুক্ত নিশ্চয়ই ময়াল শেখের মেয়েকে মুড়িদদেরকেও গর্ভবতী করেছিল ময়াল শেখের মেয়ের কোনো বাচ বিচার থাকার কথা নয় হলো তো গরু ছাগলের মতো ওই জারুজকে যদি আমি বেঁচে থাকতে দিতাম একদিন সেই আমার বাপ পিতামহের ভিটে মাটি থেকে আমাকে তাড়িয়ে দিত তার স্বভাব চরিত্র আচার আচরণ সবই আমার বাবার মতো ছিল জারুজ সন্তানের এই আদিখ্যাতা কাহাতুক সহ্য করা যায় আবারও মাওলা বক্সের ধৈর্যচ্যুতি ঘটল স্যার ছেলেটির জন্মের যদি কোনো দোষ থাকতো নিশ্চয়ই আরও অনেক লোক কথাটি বলতো কিন্তু অভিযোগটি করছেন আপনি একা এমনও তো হতে পারে এটা আপনার মন গড়া ধারণা বক্স তোমাকে নিয়ে আর পাড়া গেল না কথায় কথায় কেবল বাগড়া দাও আরও অনেক লোকের স্বার্থের প্রশ্ন যেখানে নেই সেখানে তারা নাক গলাতে যাবে কেন হ্যাঁ আমার জীবন মরণ প্রশ্ন যেখানে আমি সত্য উদ্ঘাটন করতে চেষ্টা করব না কেন তোমাকে তো বলেছি ওই বালক বয়সে পরহেজগার বলে তার নাম ফেটে গিয়েছিল বাবার মুরিদরা ময়াল শেখের মেয়ের জারজকে বেহেশ থেকে নেমে আসা কিশোর ফেরেস্তা বলে মনে করত আমাদের সমাজ তো বোঝো একবার ভালো বলে খ্যাতি রোটে গেলে মানুষ তার মুখের থুতু খাওয়াও ছাওয়াবের কাজ মনে করে এই বালক যৌবনে পা দিলে আমার বাবার চাইতেও জবরদস্ত আলেম হিসেবে পরিচিতি লাভ করতো তখন আমাকে ভেটে মাটি থেকে উচ্ছেদ করা তার পক্ষে মোটেও অসম্ভব হতো না স্যার এটা তো নাও ঘটতে পারত আপনি বালকটি যে নির্মল স্বভাব চরিত্রের কথা বয়ান করেছেন হয়তো বড় হয়ে সে আপনাকে বড় ভাইয়ের মতোই সম্মান করত। মাওলা বক্স আমি তোমাকে হৃদয়ের ভাই বলেছি তুমি কথা দিয়েছ আমি আমার কথা বলবো আর তুমি শুনে যাবে মাত্র অল্প কয়েক ঘন্টা আমার পরমায়ু তারপর সৃষ্টি জগৎ থেকে নাই হয়ে যাব আমার মতো এমন নাজুক মানুষকে না হোক কষ্ট দিতে তোমার খুব মজা লাগছে তোমাকে তো আমার জীবন দর্শনের ব্যাপারে ইঙ্গিত করেছি জানো জীবনে কোনো কাজ আমি চান্সের ওপর ফেলে রাখিনি ময়াল শেখের নাতির কাছে কাটাখালির সৈয়দ বাড়ির নাতির মাথা হেঁট হলে তোমার বুঝে খুব আনন্দ হতো মানলাম তোমার কথাটা সে আমাকে বড় ভাইয়ের ইজ্জত দিত তা থেকে আমার যন্ত্রণা কমতো দেশের মানুষ তার কথায় ওঠা বসা করতো আর আমাকে দেখে মুখ ফিরিয়ে নিত সেটা বুঝে খুব সুখের ব্যাপার হতো তার চেয়ে মাওলা বক্স আমার মরে যাওয়া ঢের উত্তম সুতরাং সজ্ঞানে সে সম্ভাবনা আমি অঙ্কুরে বিনষ্ট করেছি তার জন্য আমার মনে একটুও অনুতাপ নেই সেদিন যদি বালকটিকে হত্যা না করতাম গৃহবিবাদ করে আমাকে সারা জীবন কাটিয়ে দিতে হতো হ্যাঁ এতদূর অবধি আসা কিছুতেই সম্ভব হতো না একটা জারোজ আমার বাবার নাম ভাঙিয়ে এমন একটা মর্যাদার আসনে অধিকার করতে যাচ্ছিল যা তা প্রাপ্য নয় সুতরাং আমি তাকে পরিচ্ছন্ন বিবেকেই খুন করেছি আমি তো বলেছি আমার জীবনের স্ট্রং পয়েন্ট চিনতে আমি ভুল করিনি মন্ত্রী এ পর্যন্ত বলে চুপ করলেন এবং হা করে দম নিলেন মাওলাপক্সের মনে হল তাকে সাতজন পাঁচজনে ধরে কিলিয়েছে মনে মনে সে মানুষের সঙ্গে বাঘের নিষ্ঠুরতার তুলনা করল জীবনের সাফল্য এবং প্রতিষ্ঠার প্রতি একটি প্রচণ্ড ঘৃণা জন্ম নিল সমস্ত সাফল্য এবং প্রতিষ্ঠার পেছনে সবসময় এক ধরনের নিষ্ঠুরতা আত্মগোপন করে থাকে সে ভীষণ শঙ্কিত হয়ে উঠল মন্ত্রী চোখ বুজে আছেন দেখে মনে হয় ধরে প্রাণ নেই এ নিথর নিঃপন্দ নাদুষ্নদুর শরীর আঙুল দিলে চেপে বসে যায় হে একটু পরে পৃথিবীর সঙ্গে যার সমস্ত সম্পর্ক চুকে বুকে যাবে চোখ পড়তেই তার মনে আতঙ্ক গুড় গুড় করে উঠল সাধ্য থাকলে সে পালিয়ে যেত ভদ্রলোক মারা যাচ্ছেন তার ইচ্ছাশক্তির এমন সর্বগ্রাসী প্রতাপ একটি আঙুল সে নাড়াতে ব্যর্থ হল সে নিজের ভাগ্যকে ধিক্কার দিল মানুষের নিষ্ঠুরতার কাহিনী শোনার চাইতে যন্ত্রণাদায়ক আর কিছুই নেই হাসপাতালের ক্যাবিনে বসে বক্সে কেন জানি ধারণা হলো সে কবরের ভেতরে বসে আছে প্রতিটি অতিক্রান্ত মুহূর্ত তার চেতনায় হাতুড়ির মতো আঘাত করে যাচ্ছে তার স্নায়ু শিরা অবস হয়ে গেল পা দুটো শেকড়ের সঙ্গে মেঝের সাথে যেন আটকে গেছে ইচ্ছে করলেও এদিক ওদিক সরিয়ে নেয়ার ক্ষমতা তার নেই বুকের ভেতরে একটি হাহাকার ধনী উঠছে নিজেকে সে প্রশ্ন করল তার এমন ঘটছে কেন মন্ত্রীর অচেতন শরীরের দিকে তাকালো শ্বাস উঠছে আর পড়ছে মুখটা মাঝে মাঝে হাঁ হয়ে যাচ্ছে তখনই তার ধারণা জন্ম নিল মন্ত্রীর এই অচেতন শরীরখানায় তার যাবতীয় ভীতি আতঙ্ক আর নিষ্ঠুরতার কারখানা এসব একযোগে এমনভাবে আক্রমণ করছে তার চেতনা প্রবাহ যে স্বাভাবিক নিয়মে সেটা কাজ করছে না মন্ত্রীর যে সকল অতীত ক্রিয়াকর্মের স্মৃতি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিমি মাছের মতো দিয়ে আলোড়ন তুলছে তার চেতনা প্রবাহ সব কিছু শুষে নিচ্ছে একজন মানুষ যে খুব শিগগির জীবনের অপর পারে চলে যাবে তার সারা জীবনের পাপ কর্ম এবং নিষ্ঠুরতার কথা তাকে শুনে যেতে হবে মাওলাপক্স ভাবল আমরা সকলেই জ্ঞাতসারে কি অজ্ঞাতসারে নিষ্ঠুর কাজকর্মের অনুষ্ঠান করে যাই কিন্তু সেগুলো অন্য মানুষকে শুনতে বাধ্য করাটা নিষ্ঠুরতার চূড়ান্ত কারো কথা ধৈর্য করে শুনলে নিজেকে বিচারকের আসনে দাঁড় করাতে হয় মানুষের মধ্যে এমন কিছু উপাদান আছে শততই বিচার করতে প্রবৃত্ত হয়